হয়তো হয়তো ঠাকুর শোক সামলাতে পারছেন না। শোক 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 হলে মানুষের কত কি হয় সরকার মশাই। ভালোবাসার জোন যখন চিরদিনের মতন কাছ থেকে দূরে চলে যায়, মারা যায় তখন। কিন্তু কিন্তু ঠাকুরের মধ্যে শোক নিয়ে মাতামাতি না বা আমরা তো তেমন কিছু কখনো দেখিনি। কেমন কথা বলছেন আপনারা, শোক কি সবাই মাতামাতি করে দেখাতে পারে? আর তাছাড়া আমাদের ঠাকুর একটু অন্য ধরনের, মানে আমি বলতে চাইছি অন্য প্রকৃতির মানুষ, আর পাঁচজনের থেকে আলাদা। আগে কার শোকে উনি এমন করছেন যে পরনের কাপড়টা পরনে থাকছে না? বোধহয় সেজেবাবুর শোকে। আহা, কি ভালোবাসাই না ছিল দুজনের মধ্যে। সেজেবাবু তো মা ভবতারিণীর জন্য যতবার না দক্ষিণেশ্বরে আসতেন, তার থেকে বেশি আসতেন আমাদের ঠাকুরকে দেখতে। কিন্তু সেজেবাবু মারা যাবার সময় ঠাকুরকে দেখার জন্য আকুল হয়েছিলেন, কিন্তু ঠাকুর তো একবারের জন্যেও। সেই জন্যই হয়তো তিনি আরো বেশি শোকাহত। কিন্তু আমার চিন্তাটা অন্যত্র। কি? কিন্তু এরকম করলে তাকে সময় সামলাবে কে? না, হৃদু ঠাকুর তাকে সামলাতে পারতেন, কিন্তু তিনি তো মন্দির নিয়ে ব্যস্ত, তাকে তো বলতে পারি না যে তোমার মামাকে দেখো। তাহলে এখন কি হবে? মানে আমরা কি সবাই মন্দিরের কাজকর্ম ফেলে ঠাকুরের পেছনে ছুটে ছুটে বেরোবো নাকি? না না, সে কর্ম আপনাদের নয়, ও কাজ আপনারা পারবেন না। কিন্তু এমন কাউকে দরকার যিনি তাকে সামলাতে পারবেন। কে তিনি? জানি না, জানি না। সব ভাবনা ভবতারিণীর পায়ে ছেড়ে দেওয়া ছাড়া আর তো কোনো উপায় দেখছি না। ঠাকুরের শরীর যেভাবে দিন দিন খারাপ হয়ে যাচ্ছে, তাতে এরপর কবিরাজের ওষুধেও সুস্থ হবে বলে মনে হচ্ছে না। মা, একটা কোনো উপায় করে দাও মা, একটা কোনো উপায় করে দাও, উপায় করে দাও। কি জানি তিনি সেখানে কেমন আছেন, কতদিন তেনারে দেখিনি, দেখতে বড় সাদ হয়, কিন্তু তিনি না এলে তেনারে দেখবো কেমনে? হে মা সিংহ বাহিনী, হে অভাগীরে দয়া করো গো মা, দয়া করো। মা সিংহ বাহিনী কৃপা না থাকলে এমন হয় না গো। আর বল, আমরা কত সুন্দর আজকে পূজোটা দিয়ে এলো, কত ভিড়ের মধ্যে। মনে হচ্ছে মা যেন আমাদের পূজো নিমন্ত্রণ বসে আছেন। আমি তো ভেবেছিলাম সারাটা দিনই পার হয়ে যাবে, কিন্তু মায়ের কৃপায় তা হয়নি গো, সব নির্বিঘ্নে মিটেছে। হ্যাঁ দেখবি, এবারে আমরা কলকাতা গিয়ে গঙ্গা চান্ডা নির্বিঘ্নে সেরে আসবো। কাকিরা কলকাতা যাবে? ও মা, সারদা যে কেমন আছিস মা? ভালো আছি গো কাকিরা, বললে না তো তোমরা কলকাতা যাবে? হ্যাঁ রে যাচ্ছি, ফাগুনী পূর্ণিমাতে গঙ্গা নাইবা স্বাদ হয়েছে রে সারদা। ওই দিন মহাপ্রিপুর জন্মদিন থেকে না মহা যোগ আছে। সারা জনম তো আমরা সংসার সংসার করেই মরলাম, একটু পূর্ণি করে আসি। এখান থেকে কলকাতা যেতে গেলে পথে নিশ্চয়ই দক্ষিণেশ্বর পড়বে। না মানে তোমরা কে কে যাচ্ছ গো কলকাতাতে? এই আমরা তিন গিন্নিই যাব। তবে হ্যাঁ, কেউ যদি যেতে চায় আমাদের সঙ্গে যেতে পারে। হাগা তুই যাবি নাকি? নেবে আমারে? নেবে না কেন? তবে তোর বাবা কি যেতে দেবে আমাদের সঙ্গে? কলকাতা তো কাছের পথ নয় রে। আমি বাবারে বলবো গো, তোমরা এতজনে যাচ্ছ, বাবা আমারে নিশ্চয়ই যেতে দেবে গো, নিশ্চয়ই যেতে দেবে, আমি বাবারে বলবো। আচ্ছা ঠিক আছে, তবে তুই তোর বাবারে বলিস, চল চল আমরা এখন যাই রে, চল। আমি বাবাকে বলবো, কিন্তু কেমন করে বলবো বাবাকে, কেমন করে মুখ ফুটে বলবো যে আমি তেনার সাথে দক্ষিণেশ্বরে দেখা করতে চাই? আমার যে লজ্জা লাগবে।
সে লাগুকে লজ্জা, আমি তো এনার জন্য লজ্জাও ত্যাগ করতে পারবো। আমি বাবার ঠিক তুই দক্ষিণেশ্বর যাবি? না না, তোকে একা একা দক্ষিণেশ্বরে পাঠানো যাবে না। তোর মা বিয়ে হয়ে গেছে, তুই এখন পরের ঘরের বউ। তোকে এভাবে একা একা ছেড়ে দিলে তেনারা কি ভাববেন বলতো? আমাকে যেতে দাও না গো মা। আরে বাবা, দক্ষিণেশ্বর কি ঘরের কাছে নাকি? সে যে অনেক দূরের পথ মা, সেখানে যেতে গেলে পথে পথে বিপদ। পায়ে পায়ে উপায় তো আছে মা। ওপাড়ার ঘোষ কাকি, মন্ডল কাকি, এরা দল বেঁধে কলকাতা যাচ্ছেন ফাগুনী পূর্ণিমাতে গঙ্গা নাইতে। আমিও তেনাদের সঙ্গে যাব মা, আর পথে দক্ষিণেশ্বরে নেমে যাব। যার জন্য সেখানে যাবে সে তোকে ফেলে রেখেছে পরের দূরে জয়রাব বাটিতে, আর তুই? না মা না, তেনারে ভুল বুঝনে মা, তিনি আমারে কোথাও ফেলে রাখিনি গো, কোথাও ফেলে রাখিনি। মেয়ে বাপের ঘরে থাকলে সে কি পরের দোর হলো বড় বউ? নিজের বউকে নিজের কাছে না রেখে যেখানে ফেলে রাখবে সেটা পরের দোরই বই কি? তাহলে পরের বোঝা তোমরা বইছো কেনে? ওমা, এ তুই কি বলছিস? আমাদের কাছে বোঝা? মেয়ের কাছে বাপের ঘর যদি পরের দোর হয় মা, তাহলে মেয়েও পরের বোঝা হয় গো। দাও, এবার জবাব দাও বড় বউ। সারদার সঙ্গে কথা বলতে গেলে একটু বুঝে সুঝে কথা বলো। বুঝিনি বাবু, আপনাদের বাপের কথা আমি কিছু বুঝতে পারিনি। ও বাবা, আমি যাবো গো কাকিদের সঙ্গে। যাবি মা, অবশ্যই যাবি। আপনি ওকে এভাবে একলা ছেড়ে দেবেন? না না, একলা ছাড়বো কেন, আমিও তো যাবো ওর সঙ্গে। বলি মা, যখন যাবি তখন ওই বাক্স প্যাটা সব বেঁধে টেঁধে নে, আর দেরি করা কেন? সত্যি সত্যি ওকে নিয়ে সেখানে যাবেন? জামাইয়ের কাছে পিনেন নিমন্ত্রণ? মেয়ে যাবে জামাইয়ের কাছে, আমি তাকে সেখানে দিয়ে আসবো, এর জন্য নিমন্ত্রণ লাগে না বড়বু। তাছাড়া সারদার দিকটা একবার ভেবে দেখো, সমস্ত মেয়ে স্বামীর সঙ্গ চাইছে, ওকে যদি আমরা বাধা দিই সে যে পাপ হবে গো শ্যামা, বড় পাপ হবে। সে তো সারদারে ডাকেনি। ডেকেছে, নিশ্চয়ই ডেকেছে বড় বউ। সেই ডাক সারদা মনে মনে শুনতে পেয়েছে বলেই তো তার কাছে যেতে চাইছে। এতখানি পথ মেরে নিয়ে যেতে পারবেন? আমি নিয়ে যাবার কে? যিনি তীর্থপতি তিনি তীর্থযাত্রীকে কাছে ডেকে নেন, আমি তো নিমিত্ত মাত্র। কি করছে? কোনো হুঁশ নেই, কোনো হুঁশ নেই। ও মাও গো, ও দিন নেই রাত নেই, শুধু পাগলাম আর পাগলাম। ও মাও গো, ওই দেখো, ও মাও গো, অনেক রাত হলো, ঘর চলো না গো মামু। ও মামু, ঘর চলো না গো মামু। আরে বাবা, তোমার হরিও শয়নে গেছে, তুমি ঘরে যাবে নাকি? সারা সকাল থেকে খেটে মারো, কোথায় রাতে এসে একটু আরাম করবো সেজ নেই। ঠাকুর একবার হরি বলো না গো, একবার হরি বলো, একবার হরি বলো না গো,
একবার হরি বলো না গো, একবার হরি বলো না, একবার হরি বলো না গো, একবার হরি বলো না গো, হরি বলো না, হরি বল, 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 হরি বল। বলিস কি রে ভাগ্নি, গদাইটা কি ফের সেই রকমই? তবে আগের মতো নয়। আগের মতো নয় মানে? আমি ঠিক বুঝতে পারছি না জানো, এই মামু কালীঘরে ঢুকে মারপানে চেয়ে বিড়বিড় করে কথা বলে, তার পরনের ধুতি বারবার খুলে যাচ্ছে সেদিকে খেয়াল নেই, এই 10টা কথা শুধলে একটা জবাব পাওয়া যায়, তার মানে আমি বুঝতে পারিনি। কোভরেজ দিয়ে চিকিৎসা করানো হলো, তারপর তারপর নানা ধরনের সাধনা করলে, ভাবলুম এবার বুঝি শান্ত হবে গদাই। কোথায় কি বরাবরের জন্য কিছু হলুনি? কিন্তু রিদু, গদাই যখন কামার পুকুরে গিয়ে 7 মাস ছিল তখন কিন্তু ওর মধ্যে কোনো বিকার ছিল নি রে। হ্যাঁ, দিব্যি ভালো মানুষটি। সে তো অনেকদিন হলো, এখন কি করবে সেটা ভাবো। আমি কিন্তু এসব নিয়ে ভাবছি নি। তবে তুই কি ভাবছিস রিদু? এই ছোট মামির কথা একবার ভেবে দেখো, মামি তো বড় হচ্ছে, এখনো যদি তার ওই স্বামীর পাগলপনা কথা শুনতে হয় আমরা কেমনে সেখানে গিয়ে মুখ দেখাবো বলো দেখি। হ্যাঁ হ্যাঁ ঠিকই তো। শোন রিদু, এখানে বসে হাহুতাশ না করে চল আমরা মায়ের কাছে যাই, মাকে গিয়ে গদায়ের কথা সব খুলে বলি, মা নিশ্চয়ই কোনো সলা দেবে, কি বলিস? তারপর না হয় সেই বুঝে। হ্যাঁ চলো চলো দিদিমার কাছে চলো, চলো চল চল। তুমি বড় বেশি চিন্তা করছো বড় বউ। চিন্তা করবো না, এতটা পথ, রেলগাড়ি নেই, এতটা হাঁটা পথ, তারপর পালকিতে উঠে তারপর আবার নৌকোয় উঠতে হবে, কে সামলাবে বলুন তো? ও পাড়ার গিন্নি বউরা তো যাচ্ছে নাকি? বিদেশ বিবুয়ের পথ তারা নিজেদের সামলাবে নাকি সারদাকে আর সারদার বাপরে সামলাবে? তাছাড়া তাছাড়া কি বড় বউ? দোষ নেবেন না, বিপদ আপদ হলে তারা কি আর তখন সারদাকে আর আপনাকে দেখবে? তারা নিজেদেরকে সামলাবে। আচ্ছা বড় বউ, তোমার আসল কথাটা কি বলো দেখি। আমি কইছি মায়ের মনের কথা, মা চাইছে আমাদের সঙ্গে আমাদের নিজেদের জন কেউ যাক, তাই না মা? হ্যাঁ সেটা ভালো হয় নাকি? নিজের জন বলতে তুমি কারে যেতে বলছো বড় বউ? মানে ভানু পিসি যদি যেত তাহলে আমি খুব নিশ্চিন্ত হতাম। বুঝেছি বুঝেছি, তবে শুধু ভানু পিসি কেন, তোমার নিজের বোন মানে সারদার মাসিও যদি সঙ্গে যায়? হ্যাঁ তাহলে তো খুব মঙ্গলই হয়, খুব ভালো হয় তাহলে। আচ্ছা বেশ বেশ, আমি কালই দিনে ওর বাড়ি যাবো, গিয়ে তাকে বলবো আমাদের সঙ্গে যেতে। বাবা তাহলে আমি ভানু পিসিরেও বলবো? সে না হয় হলো, কিন্তু মা এতটা পথ তুই যেতে পারবি তো? পারবো গো মা, খুব পারবো, আমাদের পারতেই হবে, পারতেই হবে। আমি তোমাদের কিনে বোঝাব, নিজের মনের উপর আমি আর বাসার চাপাতে রাখতে পারছি। যাক আমার মনটার উপর থেকে দুশ্চিন্তে পাথরটা নেমে গেল। স্বস্তি। ডিনারে না দেখা পর্যন্ত আমি যে স্বস্তি পাবো নি গো মা, স্বস্তি পাবো নি। মা গঙ্গার দিকে মুখ করে বসে আছি, সুস্থিতে পার হব বলে, কিন্তু কিন্তু রঘুবীর কি আমাকে সেই সুখ দেবেননি? সেখান থেকে ভিটে মাটি ঘর বাড়ি ছেড়ে সব ভুলে এখানে চলে এলো,
ওর পানি চেয়ে চেয়ে চলে যাব বলে, কিন্তু কিন্তু ওই 270-এর মতো এও যেন আমার উপর আতুরি পেটাবে বলে পণ করেছে। ও মা, এসব তুমি কি কথা বলছো মা? কি কথা বলছো? তোমার মুখে কিছু আটকায় না গো। মুখের আগুন কেড়ে নিয়েছে জমরা, কেড়ে নিয়েছে আমার আমার রামকে মুখে করে নিয়ে গেছে, আমার অক্ষয়কেও নিয়ে গেছে মুখে করে। এবার বুঝি, এবার বুঝি গদাইরে না নিলে তেনার উদর ভরছে না। কিন্তু গদাইর এমন পাগলপনা তো তুমি ছেলেবেলা থেকেই দেখে আসছো মা। হ্যাঁ, এখানে ওই যমরাজের সাথে সম্পর্ক কোথায় বলো দেখি। ওরে ঘরপোড়া গরু, সিঁদুরে মেঘ দেখলে ভয় পায়। হ্যাঁ, থেকে 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 গদাইর ওই ব্যাধি ওকে শেষ করে দিচ্ছে রে বাবা, ওকে শেষ করে দিচ্ছে। আমার কথা শোনো মা, গদাই যখন কামার পুকুরে গিয়ে সাত মাস ছিল কই, তখন তো কোনো বিচাল হয়নি। হ্যাঁ, সেখানে তো ভালো ছিল, সংসারই হয়েছিল, চোখে চোখে থাকতো। গদাইকে সবক্ষণ চোখে চোখে রাখতে হবে গো মা, কিন্তু কিন্তু সে সময় না আছে ঋদুর না আছে আমার, আমরা মন্দিরের দায়িত্ব সামলাবো না গদাই রে? হ্যাঁ, তুমি যে সামলাবে সে উপায় নেই, তুমি চোখে ভালো ঠাওর করতে পারো না, আবার হাঁটতে চলতে তোমার কষ্ট হয়, তুমি মামুর পেছনে ছুটতে পারবে নাকি? তাছাড়া তাছাড়া সেজবাবুর চলে যাওয়ার পর তার ছেলেরা খুব কড়া হাতে মন্দিরের দায়িত্ব সামলাচ্ছেন, সেজবাবু যেভাবে গদাইয়ের সব কিছু হাসি মুখে সহ্য করতেন তার ছেলেরা কি করবেন? সেই জন্যই তো আমরা তোমার কাছে এলুম শলা করতে, যাতে কোনো উপায় বের হয়। আর তুমি শলা পরামর্শ না করে হাউ হাউ করে বুক চাপড়াচ্ছ আর কাঁদছো। ওরে হিন্দু, বুক চাপড়ানো বিনে আমি আর কি করতে পারি? আমার শলা কে শুনবে বল? তুমি যা বলবে আমরা তাই শুনবো মা, তুমি বলো। ওরে তোরা শুনবি, কে কি শুনবে আমার কথা? ওই রাখো, তুমি বলো না দিদিমা। জয়রাম বাটিতে সারদারে এখানে নিয়ে আয়। কিন্তু মা, এখানে এই মন্দিরে না আছে কোনো ঘর গৃহস্থালির পরিবেশ, না আছে বউড়ে নিয়ে থাকার মতো কোনো ঘর, তো সারদার বাপ সারদার এখানে কেন আসতে দেবেন বলো দেখি? যদি না দেয় তাহলে মুকুজ্জে বাবুকে বলবি যে যেন তার মেয়েকে চিরকালের জন্য সেখানেই রেখে দেয়, আর সারদারে বলবি যেন তার জীবন থেকে তার স্বামীর নামটা চিরকালের জন্য মুছে দেয়।